সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার কি আর কখনো পাবে বাংলাদেশ? বেশি দিন আগের কথা নয়, এই বছরখানেক আগেও তো এমন প্রশ্ন উঠত হর হামেশাই। তবে সেই সাকিবের সাম্রাজ্যেই দেখা মিলেছে আরেক সাকিবের। না, সাকিবের সাথে তুলনা না করে বরং তার নামটাই বলা যাক, এই অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, যিনি এক হাতেই ব্যাটিং বোলিং সামলে নিয়ে বাংলাদেশকে এনে দিচ্ছেন ভুরি ভুরি সাফল্য। মিরাজ যে অলরাউন্ডার অনেকেই তা বেমালুম ভুলে গিয়েছিলেন। ব্যাটিং ইউনিটে তিনি সর্বশেষ ভরসা, তাই নিজেকে প্রমাণের সুযোগও হর হামেশা মেলে না। তবে ইদানিং নিজেকে ব্যাটার হিসেবে এত সমৃদ্ধ করে তুলেছেন মিরাজ, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং দিয়েও দলকে এনে দিয়েছেন অবিস্মরণীয় সব সাফল্য। এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিতের ম্যাচে রবিবার আফগানিস্তানের বিপক্ষে 119 বলে 112 রানের ইনিংস খেলেন মিরাজ। রিটায়ার্ড হার্ট না হলে ইনিংস আরও বহুদূর হয়তো যেতে পারত। তবে মিরাজ যা করেছেন তাতেই বাংলাদেশ ম্যাচ জয়ের ফিত পেয়ে যায়। শেষ পর্যন্ত আফগানিস্তানকে 89 রানের বিশাল ব্যবধানে হারিয়ে বি গ্রুপের প্রথম দল হিসেবে জায়গা করে নেয় সুপার ফোরে। মিরাজের এই ব্যাটিং যেন চোখের সামনে থেকে সরছে না ভারতীয় কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিনের। অগাধ ক্রিকেট জ্ঞান সম্পন্ন এই ক্রিকেটার মিরাজকে ভাসিয়েছেন প্রশংসার সাগরে। এক টুইট বার্তায় মিরাজের আরও এক মহাকাব্যিক পারফরম্যান্সের চিত্র তুলে ধরেছেন তিনি, যা ভারতের বিপক্ষে গত ডিসেম্বরে বাংলাদেশের 5 রানের জয়ের ম্যাচ, অর্থাৎ দ্বিতীয় ওয়ানডে। সেই ম্যাচে ব্যাট হাতে 83 বলে 100 রান করে অপরাজিত ছিলেন মিরাজ। বল হাতে শিকার করেন জোড়া উইকেট। অশ্বিন লিখেছেন, ব্যাটার হিসেবে মিরাজের উত্থান বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া। মিরাজের ব্যাটিং বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে দারুণ ভারসাম্য এনে দিয়েছে। তারা সত্যিই এখন ভালো খেলছে। গত 12 মাস ধরেই তার ব্যাটিংকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট মূল্যায়ন করছে, বিশেষ করে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পর থেকে। আফগানদের বিপক্ষে ব্যাট হাতে শতক হাঁকানোর পাশাপাশি বল হাতে একটি উইকেটও শিকার করেন মিরাজ। সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হতো, এজন্য প্রয়োজন বড় অঙ্কের পুঁজি। তবে ওপেনিং নিয়ে চরম দুর্ভাবনার সময়টায় সেই কাজ মোটেও সহজ ছিল না। টিম ম্যানেজমেন্টের গ্যাম্বলিংয়ে তাই দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের কাঁধে। 4 বলের ব্যবধানে নাইম শেখ আর তাহিদ হৃদয়কে হারিয়ে দল যখন ভীষণ চাপে, তখন মিরাজ অবিশ্বাস্য টেম্পারমেন্ট দেখিয়ে এক প্রান্ত আগলে রাখেন, অন্য প্রান্তে তাকে সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুজনের 194 রানের জুটিতে বাংলাদেশ পায় 334 রানের বিশাল পুঁজি। শেষ পর্যন্ত এত দাপুটে জয় তুলে নেয় যে সরাসরি জায়গা করে নিয়েছে সুপার ফোরে। সিয়াম চৌধুরী, বিডিও ক্রিক টাইম।